আসসালামু আলাইকুম, আকাশ এডিটিং চ্যানেলে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি আকাশ। বন্ধুরা, আবারও নতুন একটি এপিসোড আপনাদের সাথে শেয়ার করতে ইউটিউবের পর্দায় চলে এলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফটোশপের 10টি কিবোর্ড শর্টকাট। লেটস গো। নাম্বার 10, আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেয়ার প্যানেলে আমার এখানে 4টি লেয়ার রয়েছে। তো এখন আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এক একটা লেয়ারকে আমরা কি করে সিলেক্ট করতে পারি। আমরা যদি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রাইট ব্র্যাকেট এভাবে প্রেস করি, তাহলে একটার পর একটা লেয়ার উপরে উঠে যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে, এখন এই যে দেখতে পাচ্ছেন, এখানে রেড কালারের একটি মহিলার একটি শাড়ি পরানো রয়েছে। এই লেয়ারটি কিন্তু এখন সবার উপরে। তো এই লেয়ারটিকে যদি আমরা সবার নিচে নিতে চাই, তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে লেফট ব্র্যাকেট এভাবে প্রেস করুন। এখন আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু শাড়ির এই লেয়ারটি সবার নিচে চলে আসছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম ভাবে আমরা এটাকে যদি উপরে নিতে চাই, তাহলে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রাইট ব্র্যাকেট প্রেস করে আমরা এটাকে আবার উপরে নিতে পারবো। তো এখন এখান থেকে ধরুন আমি এই লেয়ারটিকে আবার সবার উপরে নিতে চাই, তাহলে এই লেয়ারে আমাদের মার্ক করতে হবে। এই লেয়ারে ক্লিক করে দিন, তারপর কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে রাইট ব্র্যাকেট এভাবে প্রেস করুন। এখন আমরা দেখতে পাচ্ছি এই লেয়ারটি কিন্তু সবার উপরে রয়েছে। নাম্বার 9, আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের সবার উপরের লেয়ারে, টপ লেয়ারে কিন্তু আমাদের মার্ক করা রয়েছে। তো এখন এখানে যদি আমরা নতুন একটি লেয়ার তৈরি করতে চাই, তাহলে কিন্তু লেয়ার প্যানেলে নিচে আমরা দেখতে পাচ্ছি নিউ লেয়ার আইকন রয়েছে। নিউ লেয়ার আইকনে ক্লিক করে আমরা নতুন করে একটি লেয়ার তৈরি করে নিতে পারি। কিন্তু আমরা যদি নিউ লেয়ার আইকনে ক্লিক করে নতুন লেয়ার তৈরি করে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেয়ারটি কিন্তু সবার উপরে তৈরি হয়ে গেছে। কিন্তু আমি চেয়েছিলাম, এই লেয়ারটি আমি মার্ক করেছিলাম এবং এই লেয়ারের নিচে একটি লেয়ার তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে? দেখুন, এবার আমি উপরে লেয়ারটিকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু আমাদের টপ লেয়ারই মার্ক করা আছে। তো টপ লেয়ারে মার্ক থাকা অবস্থায় এখন এই টপ লেয়ারের নিচে আমি নতুন করে একটি লেয়ার তৈরি করব। নতুন করে একটি লেয়ার তৈরি করার জন্য নিউ লেয়ার আইকনে আমরা ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে নিউ লেয়ার আইকনে ক্লিক করে দিন। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে নিউ লেয়ার আইকনে ক্লিক করলে এখন আমরা দেখতে পাচ্ছি আমরা টপ লেয়ারে মার্ক করেছিলাম, টপ লেয়ারের নিচে একটি লেয়ার তৈরি করতে চেয়েছিলাম, এখন কিন্তু টপ লেয়ারের নিচে লেয়ারটি আমাদের তৈরি হয়ে গেছে। নাম্বার 8, আপনি কি একটি মাত্র কমান্ড করে কোন একটি ছবিকে সাদা কালো করতে চান? ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য একটি মাত্র কমান্ড করব, এটি হলো কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে। কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে ইউ বাটনে প্রেস করুন। নাম্বার 7, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেয়ার প্যানেলে দেখতে পাচ্ছি এখানে আমাদের 4টি লেয়ার রয়েছে এবং এই 4টি লেয়ারকে আমরা মার্জ করতে চাই। কিন্তু এই 4টি লেয়ারকে আমরা আলাদা আলাদা রেখে আবার 4টি লেয়ারকে একত্র করে আমরা এটাকে মার্জ করতে চাই, এটাকে আমরা শর্টকাটে কি করে করতে পারি? এই 4টি লেয়ারকে আলাদা রেখে আবার 4টি লেয়ারকে একত্র করে মার্জ করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল, অল্ট এবং শিফট বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করব। কন্ট্রোল, অল্ট এবং শিফট বাটন চেপে ধরে ই বাটনে প্রেস করে আমরা এটাকে মার্জ করতে পেরেছি। দেখুন, 4টি লেয়ার কিন্তু আমাদের আলাদা রয়েছে, তারপর আবার 4টি লেয়ার একত্র হয়ে এটা কিন্তু মার্জ হয়ে গিয়েছে। নাম্বার 6, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ফটোশপে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এদিকে বেশ কিছু অপশন রয়েছে, লেয়ার, কালার, বিভিন্ন ধরনের অপশন রয়েছে এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের টুল প্যানেলটি রয়েছে। তো এখন যদি আমরা কিবোর্ডের ট্যাব বাটনে প্রেস করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে কোনো অপশনও নেই এবং বাম পাশে টুল বারটিও নেই, এখানে শুধু বড় একটি পেজ রয়েছে কাজ করার জন্য। তো এরকম বড় পেজটিকে আমরা করে সুবিধা মতো কাজ করে নিতে পারি, কিন্তু আমাদের টুল বারটি কিন্তু দরকার। তো টুল বারটি নেওয়ার জন্য আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ট্যাব বাটনে প্রেস করব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ট্যাব বাটনে প্রেস করার পর আমরা ডান পাশের এই অপশন গুলাকে দেখতে পাবো না, বাট বাম পাশের টুল বারটিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 5, তো বন্ধুরা, আমরা যারা বেশিরভাগ সময় ব্রাশ টুল ব্যবহার করে থাকি, আসলে ব্রাশ টুল ফটোশপের এমন গুরুত্বপূর্ণ একটি টুল যে টুল ছাড়া ফটোশপটি আসলে অচল। এরকম একটি টুল, আমরা যখন ব্রাশ টুল দ্বারা কালার পিক করি, তখন কিন্তু কিছুটা সময় আমাদের অপচয় হয়ে যায়। তো এই সময়টাকে অপচয় না করে আমরা দ্রুত কি করে কালার পিক করতে পারি? ধরুন, এখন যদি আমি এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখানে রেড কালার রয়েছে, এই রেড কালারটিকে পিক করতে চাই, তাহলে কিন্তু আমাকে আইডপার টুল নিতে হবে। আইডপার টুল নিয়ে আমি এখান থেকে কালারটিকে পিক করতে পারবো। আর কালারটি পিক করার পর আমরা দেখতে পাবো আমাদের ফোরেগ্রাউন্ড কালারে এই কালারটি প্রোভাইড হয়ে চলে আসবে। কিন্তু এই কাজটি আমরা সহজভাবে করতে পারি, এটা এখন আমাদের ব্রাশ টুলটি কিন্তু সিলেক্ট করা আছে, কারণ আমরা এখন ব্রাশ টুলের কাজ করব।
তো ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরি, কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরলে আমরা যেখান থেকে খুশি সেখান থেকে কালারটি কিন্তু আমরা পিক করতে পারবো। এখন কিন্তু আমরা মাউস পয়েন্টটিকে দেখতে পাচ্ছি, এটা কিন্তু আইডোপার টুলে পরিণত হয়ে গেছে। তো আইডোপার টুল পরিণত হওয়ার পর এই যে এখানে যে রেড কালারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে ধরুন আমি রেড কালারে পিক করে দিলাম। রেড কালারে ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরগ্রাউন্ড কালারে কিন্তু রেড কালারটি চলে আসছে। তো রেড কালার আসার পর এখন যদি আমরা ব্রাশ করি তাহলে এই রেড কালারটি এখানে ব্রাশ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সেম ভাবে ধরুন এখান থেকে ইয়েলো কালারটিকে এখন আমি পিক করতে চাই, টি শার্টের ভেতর থেকে ইয়েলো কালারে আমি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে ক্লিক করে দিলাম, তাহলে ইয়েলো কালারটি কিন্তু আমার ফোরগ্রাউন্ড কালারে চলে যাবে আর এখন এভাবে আমি ব্রাশ করতে পারবো। নাম্বার ফোর, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন কোন টেক্সট টাইপ করার পর এটার লেটার গুলোর দূরত্ব বৃদ্ধি করতে চাই তখন কিন্তু সম্পূর্ণ লেখাটিকে আমাদের মার্ক করতে হয়। সম্পূর্ণ লেখাটিকে মার্ক করার পর এটার লেটারের দূরত্ব বাড়ানোর জন্য আমাদের কিন্তু ক্যারেক্টার প্যানেলে চলে যেতে হয়। তো ক্যারেক্টার প্যানেল থেকে আমরা কিন্তু লেটার গুলোর দূরত্ব বৃদ্ধি করতে পারি, কিন্তু আজকের এই শর্টকাট কি এর মাধ্যমে এই লেটার গুলোর দূরত্বকে আমরা ম্যানুয়ালি করব না, এটাকে আমরা শর্টকাট ভাবে করব। তো শর্টকাট ভাবে করার জন্য দেখুন এবার লেয়ার প্যানেলে খেয়াল করে দেখুন, এটা হলো আমাদের টেক্সট লেয়ার। এবার এই লেয়ারের এই থাম লাইনে মাউসে ডাবল ক্লিক করুন। মাউসে ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাবো আমাদের টেক্সটটি কিন্তু মার্ক হয়ে গেছে। তো মার্ক হওয়ার পর এবার আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরবো। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আমরা যদি রাইট এরো কি এভাবে প্রেস করি তাহলে লেটারের দূরত্ব বৃদ্ধি পেয়ে যাবে। আবার এই লেটারের দূরত্ব গুলাকে কমিয়ে আনার জন্য যদি আমরা চাই তাহলে কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে লেফট এরো কি বাটনে এভাবে প্রেস করুন, তাহলে লেটারের দূরত্বটি কমে আসবে। নাম্বার থ্রি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেয়ার প্যানেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের কয়েকটি লেয়ার রয়েছে। তো কয়েকটি লেয়ারের মধ্যে ধরুন এবার আমরা দেখব নাম্বার থ্রিতে লেয়ার ব্ল্যান্ডিং মোড আমরা কি করে শর্টকাটে চেঞ্জ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কোন লেয়ারের ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করতে হলে আমাদের কিন্তু ম্যানুয়ালি যদি আমরা করতে চাই তাহলে কিন্তু ধরুন এই লেয়ারটিকে আমি এখানে দিলাম, দেওয়ার পর এখন এটার ব্ল্যান্ডিং মোডটিকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এটার ব্ল্যান্ডিং মোড যে এখানে আমরা দেখতে পাচ্ছি নর্মাল লেখা আছে। তো আমরা কিন্তু এই এরো বাটনে ক্লিক করে আমাদের খুশি মতো আমরা এটার ব্ল্যান্ডিং মোড দিয়ে থাকি, কিন্তু আজকের এই এপিসোডে আমরা দেখব এটাকে আমরা শর্টকাটে কি করে করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটার ব্ল্যান্ডিং মোড চেঞ্জ করার জন্য আমরা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরব। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে প্লাস এবং মাইনাস বাটনে প্রেস করলে এটার ব্ল্যান্ডিং মোড চেঞ্জ হতে থাকবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্ল্যান্ডিং মোডটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কাজটিকে আমরা কিন্তু খুব সহজেই করতে পারি এবং আরো দ্রুত করতে পারি। নাম্বার টু, আমরা কিন্তু ব্রাশ টুল ব্যবহার করতে অনেকে অভ্যস্ত আর ব্রাশ টুলটি ফটোশপের খুবই ইম্পর্টেন্ট একটি টুল। তো ব্রাশ টুল ছোট বড় করার জন্য এবং ব্রাশ টুলের হার্ডনেস এবং সফটনেস বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু ম্যানুয়ালি করতে হয়। ধরুন এখন আমি এখান থেকে ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিলাম। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমাদের কিন্তু ব্রাশ প্যানেলে গিয়ে এটার দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা হার্ডনেস ব্রাশ নিতে পারি এবং সফটনেস ব্রাশ নিতে পারি এবং ব্রাশের সাইজটা কিন্তু আমরা এখান থেকে ছোট এবং বড় করতে পারি। দেখতে পাচ্ছেন সাইজ, এখান থেকে সাইজটাকে আমরা ছোট বড় করে নিতে পারি। আবার শর্টকাটেও আমরা করতে পারি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে। এই ক্ষেত্রে আমরা ধরুন আরো সহজে কিভাবে করতে পারি, যেমন ডান হাতে আমার মাউস রয়েছে এবং বাম হাতটি কিবোর্ডের উপরে রয়েছে, তো বাম হাতের একটি আঙ্গুল দিয়ে আমি যদি কিবোর্ডের অল্ট বাটনটি চেপে ধরি, কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরার পর এখন মাউসের রাইট সাইডে আমি ড্র্যাগ করব। মাউসের রাইট সাইডে আমি চাপ দিয়ে ধরে থেকে যদি এভাবে উপরের দিকে তুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হার্ডনেস এবং সফটনেস হয়ে যাচ্ছে। আমি ব্রাশ পয়েন্টটিকে আরেকটু বড় করে নিচ্ছি। দেখুন এবার আমি কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরলাম। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরার পর এভাবে যদি আমি উপরের দিকে নেই মাউস ড্র্যাগ করে, মাউসের রাইট সাইডে ড্র্যাগ করে আমি যদি উপরের দিকে নেই তাহলে সফটনেস হয়ে যাবে, আর যদি নিচের দিকে নেই তাহলে এটা হার্ডনেস হয়ে যাবে। এখন আমরা যদি এটা বাম দিকে নেই তাহলে ছোট হয়ে যাবে, এবং ডান দিকে নেই মাউসের রাইট সাইডে ক্লিক করে তাহলে আমাদের ব্রাশ পয়েন্টটি বড় হয়ে যাবে। ফাইনাল এবং ফিনিশিং নাম্বার ওয়ান, ধরুন আমরা ফটোশপে কাজ করতেছি, কাজ করার অবস্থায় ধরুন আমি এবার কার্ভস করে নিলাম। তো কার্ভস করার পর এখন এই কাজটি আমার একটু
ব্যতিক্রম হয়ে গেছে, এটা বেড়ে গেছে বা এদিকে আমার কোনো ক্লিক পরে ছবিটা এরকম বিশ্রী অবস্থা হয়ে গেছে। তো এখন এটাকে আমরা ঠিক করতে পারবো, এটাকে ওকে না করে আমরা কিন্তু ক্যান্সেল করে দিতে পারি। তো ক্যান্সেল করার পরে কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে। আমি যে কাজটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্যান্সেল বাটন রয়েছে এবং উপরে ওকে বাটন রয়েছে। তো এই কাজটি আমরা ক্যান্সেল না করে আমাদের এখানে কার্স প্যানেলটি থাকবে, থাকা অবস্থায় আমরা এটাকে কি করে রিসেট করতে পারি এই বিষয়টি শর্টকাট জানা থাকলে কিন্তু আমাদের আরো ভালো হয়, তাই না? তো এখন আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরব। কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরার পর ক্যান্সেল বাটনটি কিন্তু রিসেট বাটনে পরিণত হবে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যান্সেল বাটনটি ছিল এটা কিন্তু এখন রিসেট বাটনে পরিণত হয়ে গেছে। তো রিসেট হয়ে গেলে এবার কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে রিসেট বাটনে ক্লিক করে দিন। তাহলে আমরা যে কাজটি করেছিলাম এটা কিন্তু আবারও রিসেট হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কর্মক্ষেত্রে আমরা কিন্তু এই শর্টকাট কিগুলা ব্যবহার করে আমাদের দীর্ঘ সময়ের কাজটিকে আমরা কিন্তু শর্টকাটে করতে পারি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অন্তত আপনার সোশ্যাল মিডিয়াতে একজনের সাথে হলেও একটু শেয়ার করে নেবেন, এটা আমার অনুরোধ। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং ন্যাক হায়াতদানের প্রার্থনা মহান রাব্বুল আলমিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।